নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আপকামিং সিজনে মোহনবাগান দল নিচ্ছে দুটো বিদেশি সেন্টার ফরওয়ার্ড। এই দুই বিদেশি সেন্টার ফরওয়ার্ডের মধ্যে মোহনবাগান দলের জন্য বেস্ট সেন্টার ফরওয়ার্ডকে এবং এই দুই বিদেশি সেন্টার ফরওয়ার্ড অর্থাৎ জেসন কামিংস না আর্মান্ডো সাডিকু দুজনের মধ্যে কম্পিটিশনে কে বেস্ট প্লেয়ার আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। তাই বন্ধুরা, জেসন না আর্মান্ডো কে সেরা প্লেয়ার সেটা জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো বন্ধুরা, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এবং আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, তাহলে ইনস্টাগ্রামে এসে পাবলিক ভিউ কলকাতা পেজটিকে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন, আমি কিন্তু সবার সঙ্গে ইনস্টাগ্রামে কথা বলি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আর একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, দয়া করে মন দিয়ে দুই খেলোয়াড়ের কিন্তু স্ট্যাটস ভালো করে শুনে রাখবেন। তো সবার প্রথমে আসি জেসন কামিংসের ওপরে। মোহনবাগান তারা এখনও অফিসিয়ালি জেসন কামিংসের শোটা কিন্তু অ্যানাউন্স করেনি, তবে এটা কিন্তু কনফার্ম যে জেসন কামিংস মোহনবাগান দলেই আসবে। জেসন কামিংস, তার বয়স 27, জেসন কামিংসের উচ্চতা 5'10". ইনি একজন প্রপার স্ট্রাইকার এবং অস্ট্রেলিয়া ন্যাশনালিটির প্লেয়ার, অর্থাৎ জেসন কামিংসের কিন্তু বয়স কম এবং তিনি এই মুহূর্তে ভালো ছন্দে আছেন। এইবারে বলি আর্মান্ডো সাডিকুর কথা। আর্মান্ডো, যার বয়স 32, যার উচ্চতা 6'1", ইনিও একজন প্রপার স্ট্রাইকার এবং ইনি আলবেনিয়া ন্যাশনালিটির প্লেয়ার। এইবারে আসি টোটাল ম্যাচেসে। জেসন কামিংস, তিনি তার টোটাল ক্লাব কেরিয়ারে ম্যাচেস খেলেছে 353টা, অর্থাৎ 353টা, এবং সেই 353টা ম্যাচে জেসন কামিংস গোল করেছে 145টা এবং অ্যাসিস্ট করেছে 116টা। উল্টো দিকে আর্মান্ডো সাডিকু, তিনি তার টোটাল ক্লাব কেরিয়ারসে ম্যাচ খেলেছেন 448টা, অর্থাৎ 448টা, এবং সেই 448টা ম্যাচে আর্মান্ডো সাডিকু গোল করেছে 162টা, অর্থাৎ 162টা, এবং অ্যাসিস্ট করেছে 109টা, অর্থাৎ 109। তো এটা হচ্ছে দুই খেলোয়াড়ের অল ওভার ক্লাব কেরিয়ার স্ট্যাটস। এইবারে আসি লাস্ট দুটো সিজনে এই দুই প্লেয়ার কেমন পারফরমেন্স করেছে। সবার প্রথমে আসি জেসন কামিংসের ওপরে। জেসন কামিংস, তিনি তার লাস্ট দুটো সিজন মিলিয়ে তার ক্লাবের হয়ে 50টা ম্যাচ খেলেছিলেন, অর্থাৎ 50 ম্যাচেস খেলেছেন। সেই 50 ম্যাচেসে গোল করেছেন 31টা, অর্থাৎ 31, অর্থাৎ এই মুহূর্তে ভালো ছন্দে ফুটবল খেলছে জেসন কামিংস। উল্টো দিকে আর্মান্ডো সাডিকু, তিনি তার লাস্ট দুটো সিজনে টোটাল ম্যাচেস খেলেছেন 56টা, অর্থাৎ 56টা, এবং সেই ম্যাচে গোল করেছেন 14টা, অর্থাৎ 14টা, অর্থাৎ ধরতে গেলে কিন্তু এই মুহূর্তে সেরকম গোল ছন্দে নেই আর্মান্ডো সাডিকু। তবে মাথায় রাখতে হবে যে আর্মান্ডো, তিনি কিন্তু লালিগা 2-তে গোলগুলো করেছেন, যেখানে কিন্তু অনেক কম্পিটিটিভ ফুটবল খেলা হয়। তো এইবারে আসি কারেন্ট মার্কেট ভ্যালুতে। জেসন কামিংস, তার কারেন্ট মার্কেট ভ্যালু হচ্ছে 9,60,00, অর্থাৎ 9.6 CRS, এবং আর্মান্ডো সাডিকু, তার কারেন্ট মার্কেট ভ্যালু 5,60,00, অর্থাৎ 5.6 CRS, এবং হাইয়েস্ট মার্কেট ভ্যালুতে আসি। জেসন কামিংস, তার হাইয়েস্ট মার্কেট ভ্যালু এইটাই, অর্থাৎ ধরতে গেলে জেসন কামিংস, তিনি এই মুহূর্তে তার সেরা ছন্দে ফুটবল খেলছেন। এবং আর্মান্ডো সাডিকু, তার হাইয়েস্ট মার্কেট ভ্যালু ছিল 10 কোটি, অর্থাৎ 10 CRS, অর্থাৎ বলতে গেলে আর্মান্ডো সাডিকুর কিন্তু ফর্ম আগের তুলনায় অনেকটা পড়ে গেছে। তো এটাই ছিল দুই খেলোয়াড়ের কিন্তু মধ্যে কম্পারিজন। তো দুই খেলোয়াড়ের কিন্তু আমি গোল, অ্যাসিস্ট এবং কতগুলো ম্যাচেস খেলেছে সেই সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো আপনার কি মনে হয় এই দুই খেলোয়াড়ের মধ্যে সেরা প্লেয়ারকে, সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে আর নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।